আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্টকে অফিসিয়ালি ভেরিফাইড করা যায়। তো ভিউয়ার্স, ধরুন আপনার কাছে একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, আপনি চাচ্ছেন সেই অ্যাকাউন্টকে ভেরিফাইড করবেন, কিন্তু হয়তোবা আপনার সেই প্রসেসগুলো জানা নেই যে প্রসেসগুলো ফলো করে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টকে ভেরিফাইড করতে পারবেন। তো আমি ফুল প্রসেসে আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের আসলে কিভাবে খুব ইজিলি একটি ফেসবুক অ্যাকাউন্টকে ভেরিফাই করা যায়। ভিউয়ার্স, আপনি যদি এই বিষয়টি জানতে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে খুব ইজিলি ভেরিফাই করতে পারবেন। তো এই ভেরিফাই করার জন্য আপনার কী কী প্রয়োজন হবে আর কিভাবে কি করতে হবে সকল কিছু আজকের এই ভিডিওতে এ টু জেড বলবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করছি যে আজকের এই ভিডিও থেকে আপনি খুব ইজিলি এই বিষয়টি শিখতে পারবেন এবং এই বিষয়টি সম্পর্কে জানতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন। যারা আমাদের এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আর বকবক করবো না, তার আগে ছোট্ট একটি ধারণা দিতে চাই, এই ফেসবুক অ্যাকাউন্টে ভেরিফাইড করলে আপনি কী বেনিফিটস পাবেন। বেনিফিটসটা হচ্ছে, যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে রিপোর্ট করে ডিজেবল করে দেয় তাহলে পরবর্তী সময়ে আপনি এই অ্যাকাউন্টটিকে রিকভার করতে পারবেন খুব ইজিলি। তো চলুন আর বকবক না করে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। সো লেটস বিগিন। তো ভিউয়ার্স, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো প্রথমত আমাদের ফেসবুক অ্যাপটিকে ওপেন করে দিব। তো আমি সাজেস্ট করব আপনাদেরকে অফিসিয়াল ফেসবুক অ্যাপটি ওপেন করার জন্য। তো অফিসিয়াল ফেসবুক অ্যাপটি ওপেন করে দেওয়ার পরে কর্নার থেকে থ্রি ডট লাইনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নেচার দিকে সোয়াইপ করব। তো নেচার দিকে সোয়াইপ করলে আমরা এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন সেটিংস বলে আরেকটি অপশন রয়েছে, আমরা সেটিংসের ওপর ক্লিক করব। তো এখান থেকে আপনি সেটিংসের ওপর ক্লিক করবেন। তো আমি এখান থেকে সেটিংসের উপর ক্লিক করে দিলাম। তো সেটিংসের উপর ক্লিক করার পরে এখানে পার্সোনাল ইনফরমেশন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করতে হবে। তো পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পরে এখানে আপনার সকল পার্সোনাল ইনফরমেশন দেখাচ্ছে। তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আইডেন্টিটি কনফার্মেশন, এখানে ক্লিক করতে হবে। তো আইডেন্টিটি কনফার্মেশনে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার সামনে এরকম টাইপের একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাকে প্রথম অবস্থায় কান্ট্রি সিলেক্ট করার জন্য বলতে পারে। তো আমি দেখাচ্ছি কীভাবে কান্ট্রিটা সিলেক্ট করবেন। তো এখান থেকে কনফার্ম ইউর আইডেন্টিটিতে ক্লিক করবেন। তো এখান থেকে কনফার্ম ইউর আইডেন্টিটিতে ক্লিক করলে আপনি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন চুজ কান্ট্রি, এখানে নেক্সটের উপর ক্লিক করবেন বা সিলেক্টের উপর ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো সিলেক্টের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনার কান্ট্রিটা আপনি সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করে দিয়েছি। তারপর ব্যাকে আসলে দেখতে পারবেন যে এখানে আপনার কান্ট্রির নামটি রয়েছে, কান্ট্রির নামের উপর ক্লিক করবেন। তো কান্ট্রির নামের উপর ক্লিক করার পরে এখান থেকে প্রথমে আপনাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার জন্য বলবে। তো আপনি প্রথম অবস্থায় টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন, ঠিক আছে? আমি এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে দিচ্ছি। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার জন্য এখান থেকে SMSটা সিলেক্ট করবেন। তারপরে এই যে এখানে আপনার নাম্বারটি শো করবে, তো এখান থেকে আপনার অন্য কোনো নাম্বার সিলেক্ট করতে চাইলে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করলে অন্য কোনো নাম্বার সিলেক্ট করতে পারবেন। দেন এখানে আপনাকে একটা কোড পাঠাবে, 6 ডিজিটের কোডটি এখানে ইনপুট করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে কোডটি দিয়ে দিচ্ছি। তো কোডটি দেওয়া হয়ে গেলে এখানে আপনাকে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে। তো আপনি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখানে ডান অপশন দেখতে পাচ্ছেন, ডানের উপর ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়ে গিয়েছে। তো এবার প্রথম যে অপশনটা শো করতেছে এই অপশনে ক্লিক করতে হবে। তো নিচের দিকে দুইটা অপশনের মধ্যে প্রথম অপশনে আপনার ক্লিক করতে হবে, ঠিক আছে? তো প্রথম অপশনে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে। তো এখান থেকে আমি সাজেস্ট করব আপলোড ইউর আইডি এটা সিলেক্ট করার জন্য। তো নেচারটা সিলেক্ট করার দরকার নেই, আপনি আপলোড ইউর আইডিটাকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে নেক্সটের উপর ক্লিক করবেন। তারপর এখানে আপনার এরকম একটা ইন্টারফেস শো করতে পারে, এখানে ওকেতে প্রেস করবেন না। আপনি অন মোবাইলের অন্য কোনো জায়গায় টাচ করবেন তাহলে এই লেখাটি চলে যাবে, ওকেতে প্রেস করলে কিন্তু হবে না। তো ওকেতে প্রেস করলে আপনাকে এখান থেকে বের করে দিতে পারে। তারপর এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন। তো শো মোরে ক্লিক করলে আপনি আরও অপশন দেখতে পারবেন, এখানে পাসপোর্ট, তারপর ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, অনেকগুলো অপশন। তো
এখান থেকে আপনাকে সাজেস্ট করব ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করার জন্য। তো এখান থেকে আপনি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে যদি আপনি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করেন, দেন নেক্সটের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোটা দেওয়ার জন্য বলবে, তো আপনি অবশ্যই ফটো তুলে দিবেন। তো আমি এখান থেকে হাইড করে রাখছি ফটোটা। তো এখান থেকে ফটোটা ওঠানো হয়ে গেলে দেখতে পারবেন যে আপনাকে এটা অটোমেটিকলি কালেক্ট করে নেবে। ফটোটা ওঠানো হয়ে গেলে তো কালেক্ট করে নিয়েছে, আপনি চাইলে গ্যালারি থেকেও দিতে পারবেন। দেন এখান থেকে সাবমিটের উপর ক্লিক করবেন, ঠিক আছে। তো এনআইডি কার্ডটা অবশ্যই আপনার সঠিক দিতে হবে। তো সাবমিটের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইন প্রসেস দেখাচ্ছে। তো সব কিছু ঠিক থাকলে আপনার ভেরিফাইড হয়ে যাবে ফেসবুক অ্যাকাউন্টে, ঠিক আছে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি এমনই টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে বাংলা ত্রিপল টেক চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল বাটনে প্রেস করুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।